হ্যাঁ ডাটা, হ্যাঁ তো কয় জিবি কত, 1 জিবি কত, 2 জিবি কত, 3 জিবি কত, 4 জিবি কত, 5 জিবি জিবি কত, আর 6 জিবি কত? একটা 5 টাকা, দুইটা 10 টাকা। 1 জিবি 5 টাকা, 2 জিবি 10 টাকা। আচ্ছা কোন সিম এর এটা, বাঙালি নাকি গ্রামীণ? কিসের সিম? কিসের সিম? বাঙালি বা গ্রামীণ সিম? তারপরে স্যার ডাটার কথা গেলে ডাটা নেন। সিএ কমেডি টিভি স্মাইলি গুড। আবার ডাটা নেন ডাটা। আমি তো গ্রামীণ চালাই জিপি, আর কয় জিবি কত? কয় জিবি কি? ও হ্যাঁ ডাটা কয় জিবি কত? কি জিবি? ডাটা জিবি। তা আপনি তো আমারে কইলেন ডাটা নেবেন নাকি? হ্যাঁ ডাটা। হ্যাঁ তো কয় জিবি কত? 1 জিবি কত, 2 জিবি কত, 3 জিবি কত, 4 জিবি কত, 5 জিবি জিবি কত, আর 6 জিবি কত? একটা 5 টাকা, দুইটা 10 টাকা। 1 জিবি 5 টাকা, 2 জিবি 10 টাকা। আচ্ছা কোন সিম এর এটা, বাঙালি নাকি গ্রামীণ? কিসের সিম? কিসের সিম? বাঙালি বা গ্রামীণ সিম? তারপরে স্যার ডাটার কথা গেলে ডাটা নেন। সেটাই তো বললাম, আমি তো আমার গ্রামীণ সিম চালাই, গ্রামীণ সিমে আমার হচ্ছে যে ওই 2 জিবি এমবি চালাই আমি। 2 জিবি? হ্যাঁ এমবি। ফাটা জমি থেকে মানে বুঝলাম না ঠিকঠাক মতো কোন তো আপনি কি কইতাছেন। আমি আবার কি উল্টা পাল্টা বলছি? আমি তো ঠিকই বলছি, পেজ নিব, পেজের লাইক কত, ফলোয়ার কত, আর ফ্যান্স কত? পেজের ভিতরে লাইক ফলোয়ার আমি বুঝতাছি না। এই যে ফেজ দেখছেন, একরে নিজের খেতেন বুঝছেন, এই মাত্র গাছের তবাই জানছি বুঝছেন, এটার নাম পেজ। এটা ফেজ। এই ফালতু ব্যাটা, কথা কইতে পারোস না, আগে ভাষা শিখতে আসবি, তারপর বিজনেস করতে আসবি, বেয়াদব কোথাকার। এই যে আমার জেন্টের মনে করেন না, আমার কিন্তু ভালোবাসা আছে বুঝছেন, ভাষার সমস্যা না তো, আমি তো ফেজেরও তো বলছি ফেজ। এই যে ফেজ, এই যে ফেজ, আরো ফেজ, তোমা ওই যে তোকে এই যে ফেজের কথা কইছি। আরে বলো তো, এটা পেজ না, এটা পিয়াস। আমি তো ফেজের কথাই কইছি। আমার কই পেজ পিয়াস? আরে এইটাই কইছি, এই যে সুলতাই কসম খাইছি, আমি অন্য কিছু কই নাই, এই যে পেজ তো কইছি। সমস্যা নাই, এগুলি সব আপনারা ফিরি দিব, ধরে না পা আমরা গেল কই। আরে কি দামি জিনিস নিল না, হয়ে গেল কম দামি। আরেকবার যদি ভাই তাহলে তোমারে দিব গসাইয়া, আজকে দিনে পিয়াই। বিয়া হয়ে গেলে তো আমার সর্বনাশ হয়ে যাইব, ভালোবাসার মানুষের জন্য আর কত অপেক্ষা করতে হইব। বিয়া হয়ে গেলে তো আমি শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। আল্লাহ গো, একটু রেস্ট নাও, রেস্ট নাও। শোনো ওই ইয়া এই ব্যাখ্যা,
ভাই কি কি আনছো? কিছু আনতে পারি নাই। হ্যাঁ কিছু আনতে পারি নাই। কা গায়ে যা আছে তাই। গায়ে কি কি আছে? একটা গলা হার আছে, নোট আছে, কানে দুল আছে, কিছু আছে, হাতে পালা আছে। এই সে কে গো? টাকা আনতে পারি নাই তো। আল্লাহ তোমার নিয়ে আমি ভাই গা আমি কত দূর যাবো? যায় সে আরে টেয়া বসে লাগবো না, সে টেয়া বসে গো। তোমার তো বুঝতে হইব আমি মেয়ে মানুষ, আমি এই গয়না দিয়ে আনতে পারছি তাই অনেক। তুমি জোগাড় করো সব কিছু। এই রিলেশনের প্রথম দিকে তো সব কিছু ডিপেন্ড করে আমার উপরেই, এবার না হয় একটু খরচ করো। আল্লাহ আমরা ঢাকায় গিয়ে যামু, যায় বাসা নিমু, বাসা ভাড়া লাগবে, খাওয়া দাওয়া লাগবে, সর্বমোট তোমার কোকলে 10 লাখ টাকার মামলা। তুমি তো 5 লাখ টাকা আনবে, তুমি কিছুই আনো নাই। স্বর্ণ গহনা অলংকার বেশ আর কয়টি এবং 1 লাখ 1.5 লাখ? 1 লাখ 1.5 লাখ তুমি এটা কাজ পাইওনি, চলবো। তাহলে আমার ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে, সেটা কই পাবো? আজব, আমি তোমার ভবিষ্যৎ কিভাবে দেখবো বাবু? বুঝো না তুমি? তুমি আমারে বুঝাইতেছো, আমার মতো পুরুষ তোমার মতো মায়ের বিয়ে করবে, এটা তোমার 14 গুষ্টির ভাগ্য। মানে গায়ে কয়টা গহনা নিয়ে চলে আইছো, এই বিক্রি কইরা কে কয়দিন চলবো? ধরো গেলাম গা তোমার জীবন থেকে। তার মানে কি তোমার টাকার জন্য ভালোবাসছিল, এখন আমার কি হইব? কই যাব আমি? আমি এত বড় ভুল কিভাবে করলাম? দেখলি প্রমাণটা পাইছিস আজকে? বোন তোকে একবারই বলছিলাম, আবেগ দিয়ে কখনো বাস্তবতা চলে না, বাস্তবতার শহরটা অনেক কঠিন। কার জন্য পালে আসছস? যার জন্য পালে আসছস দেখ, সে তোর টাকা পয়সা ধন দৌলতকে ভালোবাসছে, তোকে না। যদি তোকেই ভালোবাসতো আজকে সে তোকে এই অবস্থায় একলা ফেলে চলে যেত না। ঠিক বলছিস বোন। বাবা তোমরা আমারে মাফ করে দাও। হ্যাঁ বোন, এখনো সময় আছে, ওই ছেলে এখনো আছে, ওই ছেলের কাছে কোনোভাবে কইলা তোর বিয়েটা দিয়ে দিলে আর ফ্যামিলি যদি কে বিয়ে দিবে এদিকে তুই সুখী অবশ্যই হবি। চল আমি তাতেই রাজি।